আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো ফেস অ্যাপ। ফেস অ্যাপ যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির নামে এক নতুন ফেতনার আবির্ভাব হয়েছে। সোশ্যাল মিডিয়া জগতে এই ফেতনাটির নাম হচ্ছে ফেস অ্যাপ। আপনারা যারা আমার ভিডিওর সাথে অ্যাড হচ্ছেন, সকলকে অনুরোধ করব যে ভিডিওটি অন করেই আপনারা শেয়ার করে দিবেন। সকলে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন এবং এই ভয়ঙ্কর এক অ্যাপস থেকে মানুষকে বাঁচার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ এই সঠিকটা জেনে সঠিক পথে ফিরে আসার দেশা পথ খুঁজে পাবে ইনশা আল্লাহ। তো একটি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হলো ফেস অ্যাপ নিয়ে। কিছুদিন ধরে মানুষের মাঝে এটা নিয়ে খুব বেশি দেখতে পাচ্ছি, এই নতুন ফেতনা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে পড়েছে। এই ফেতনাটি যে নামটা দিয়েছিল ফেস অ্যাপ, মানে মুখের আকৃতি, মুখ মানে মুখের অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আজকাল একজন মানুষ যদি বয়স 25 বছর হয়, তাকে 40 থেকে 50 বছর বয়স দেখাবে। একজন মানুষের বয়স যদি 30 বছর হয়, সেই মানুষটা তার বয়স 60 থেকে 70 বছর বয়স হবে। একজন মানুষের বয়স অনুযায়ী যদি তার 25 বছর বয়স হয়, সেই মানুষ বৃদ্ধ অবস্থায় কেমন থাকবে এইটা দেখতে তাকে সহায়তা করবে এই ফেস অ্যাপ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ। এই অ্যাপসটি মূলত ফেস অ্যাপ নাম দিয়ে মানুষের ইমানকে নষ্ট করার জন্য এই ফেস অ্যাপটি যথেষ্ট। মূলত এর কাজটি হলো দুটি, একটা হলো জ্যোতিষবিদ্যার চর্চা করা আর দ্বিতীয়টি হলো মানুষকে মৃত্যুর স্মরণ থেকে উদাসীন করে দেওয়া। একটা অ্যাপস দিয়ে দুইটা ক্ষতি করছে একটা মানুষকে। জ্যোতিষবিদ্যা ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। এই জ্যোতিষবিদ্যা মানুষের মাঝে চালু না থাকার কারণে, চালু আছে কিন্তু পর্যাপ্ত আকারে নেই, মানুষ এই জ্যোতিষবিদ্যার ধোঁকাবাজি বুঝে গেছে। এই জ্যোতিষবিদ্যা তার ছোট ছোট কৌশল মানুষের মাঝে প্রবেশ করানোর জন্য এই ফেস অ্যাপ দিয়ে মানুষের মাঝে তার 25 বছরের সুরত 50 বছর বয়সে কেমন হবে, কেমন দেখা যাবে, এইটা এই অ্যাপসের মাধ্যমে প্রকাশ করার একটা সুকৌশল তৈরি করেছে। এটা জ্যোতিষবিদ্যা ঠিক যেমনটিভাবে বলে যে তার ভবিষ্যৎ কেমন হবে, জ্যোতিষবিদ্যা একটা মানুষকে বলতে চায় সে ভবিষ্যতে তার দেখতে কেমন দেখাবে। জ্যোতিষবিদ্যা বলতে চায় তার এখন যে চেহারা, আগামীতে তার চেহারা কেমন হবে, তার অর্থ এখন যেমন আছে অর্থ তার কেমন থাকবে। জ্যোতিষবিদ্যা বলতে চায় এখন সে বেঁচে আছে, আগামীতে সে কত বছর বেঁচে থাকবে। এটা হলো জ্যোতিষবিদ্যা এক ভয়ঙ্কর ঈমান নষ্টের এক মূল হাতিয়ার। এই জ্যোতিষবিদ্যা সমাজে অনেক মানুষ বিশ্বাস করে না, তাই যুব সমাজকে একটা আনন্দময়ী উৎসব, একটা আনন্দময়ী কৌশল চালু করে দিচ্ছে যে এই দেখো এখন তোমার বয়স 25 বছর, তোমার বয়স 50 বছরে কেমন হবে। যদি এটাকে বিশ্বাস করে অকসিম বিল্লাহ তার ঈমান থাকবে না। জ্যোতিষবিদ্যা এটাই বলতে চায় যে এখন তোমার বয়স 25 বছর, 50 বছর তুমি বাঁচবে।
কিন্তু অনেকেই জ্যোতিষবিদ্যা বিশ্বাস না করার কারণে এখন জ্যোতিষবিদ্যা সরাসরি আমাদের মাঝে না এসে কথাই বলে যে মাথার পিছন দিয়ে নাক ধরা আর সামনে দিয়ে নাক ধরা পার্থক্য আছে। তো জ্যোতিষবিদ্যা সরাসরি একটা মানুষকে প্রয়োগ করে, তুমি এত বছর বাঁচবা তোমার এমন অর্থ হবে, তুমি 25 বছর বয়সে এই অর্থ আছে, 50 বছর বয়সে তোমার এমন অর্থ হবে, যদি এটাকে বিশ্বাস করে তার ঈমান চলে যাবে। আর এখন যুবকদের মাঝে বলতে চাচ্ছে তোমার বয়স এখন এই, তুমি 50 বছর বয়সে কেমন হবা, এটা যদি কেউ বিশ্বাস করে আর যদি এতটুকু মনের মধ্যে নিয়ে আসে যে আমি 50টা বছর আমি বেঁচে থাকবো, তাহলে তার ঈমান নিশ্চিত চলে যাবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে কোনো মুহূর্তে একজন প্রাণীর মৃত্যু অনিবার্য। যেহেতু একজন প্রাণীর মৃত্যু অনিবার্য, তাই আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা মারা যেতে পারি, আমাদের মৃত্যু হতে পারে। তাই এই জ্যোতিষবিদ্যা যে সুকৌশল চালু করেছে আপনার মাঝে, আপনার 25 বছর টগবগে জীবনকে বৃদ্ধ পরিণত করে দিচ্ছে, যদি আপনি এই অ্যাপসের মাধ্যম আপনার চেহারা সুরতকে পরিবর্তন করেন, আপনার নিশ্চিত ঈমান চলে যাবে। আপনি সুরাতুরের 41 নম্বর আয়াতে খুলে দেখুন, স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের তাদের নাকি অদৃশ্যের জ্ঞান আছে, তারা তো লিপিবদ্ধ করছে। তাদের অদৃশ্যের জ্ঞান নেই, যে ফেস অ্যাপ চালু করেছে সে কীভাবে বুঝলো সে অদৃশ্যের খবর রাখে, এই ফেস অ্যাপ যে চালু করলো সে কীভাবে বুঝেছে একজন 25 বছরের টকবকে যুবক 50 বছর বয়সে তার চেহারা এমন হবে, কীভাবে বুঝেছে? একজন ফেস অ্যাপ চালুকারী তার ইমান তো নেই, এটা ইহুদি খ্রিস্টানদের সুকৌশল যারা চালু করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইহুদি যুবক তুমি মনে রেখে দিও, তোমার মুসলমান এখন সচেতন, মুসলমান এখন সাবধান, তাই মুসলমান এখন ইহুদি খ্রিস্টানদের কৌশল ধরে ফেলে দিয়েছে, তাই তারা তাদের সকল বুদ্ধিমত্তা সকল কৌশল এখন মুসলমানরা বাতিল করে ফেলে দিয়েছে। ইহুদি খ্রিস্টানও কম সুবিধাবাদী নয়, ইহুদি খ্রিস্টানও কম বুদ্ধিমত্তা ব্যক্তি নয়, তাই ইহুদি খ্রিস্টান তোমার ঈমান নষ্ট করার জন্য তারা সুকৌশলে তোমার চেহারাকে সুরতকে পরিবর্তন করে দিয়ে 50 বছর বয়সে তুমি কেমন থাকবে এইটা প্রকাশ করে, তুমি যদি এটা বিশ্বাস করো নিঃসন্দেহে তোমার ঈমান চলে যাবে। এই ফেস অ্যাপ কোনো মুসলমান চালু করেনি, এটা চালু করেছে ইহুদি খ্রিস্টান। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে সে তাদের সাথে উঠবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে থাকবে না। এখন যুবক তোমার পরিকল্পনা, এখন যুবক তুমি বিশ্বাস করো কিনা তোমার ব্যাপার, যে তুমি ফেস অ্যাপের মাধ্যমে তোমার ফেসকে পরিবর্তন করবে কিনা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার ঈমান যদি ধরে রাখতে চাও, তোমার ঈমানকে যদি মজবুত করতে চাও, তোমার ঈমানকে যদি সতেজ রাখতে চাও, তোমার 25 বছরের টগবগে যুবক তুমি যেটাই আসো, তোমার চেহারা সুরত পরিবর্তন করে 50 বছর পরিণত করছো, তোমার ঈমান নিঃসন্দেহে চলে যাবে। জেনে রেখে দিও, তুমি আজকে আসো কালকে মারা যাবা, আজকে আসো কালকে তুমি মারা যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আসমান জমিনে যার আছে তার কেউ অদৃশ্যের বিষয়ে জ্ঞান রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট বলে দিচ্ছেন, আসমান এবং জমিনে যারা আছে তারা কেউ অদৃশ্যের বিষয়ে অবগত নয় একমাত্র আল্লাহ ছাড়া, অতএব সেই আল্লাহ সব কিছু জানেন। যুবক তুমি এখন ভেবে দেখো, তুমি সূরা নামলের 65 নম্বর আয়াত সম্পর্কে তোমার যদি অবগত হও, তোমার যদি জ্ঞান থেকে থাকে, এখন তোমার বিবেচনা
তুমি তোমার ফেসকে বিকৃত করে, তোমার ফেসকে পরিবর্তন করে তুমি এখন কি করতে চাচ্ছ, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দুই নম্বরে, ফেস অ্যাপের মাধ্যমে মৃত্যুর স্মরণ থেকে উদাসীন করে দেওয়া। নিঃসন্দেহে এই অ্যাপটির মূল উদ্দেশ্য হল একটি, সেটা হলো ইচ্ছে মানুষকে মৃত্যুর স্মরণ থেকে গাফেল করে দেওয়া, মানুষকে মৃত্যুর স্মরণ থেকে উদাসীন করে দেওয়া, মানুষকে মৃত্যুর স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা হলো ফেস অ্যাপের আরেকটি কৌশল, আরেকটি পদ্ধতি, আরেকটি চাহিদা, আরেকটি ইচ্ছা, আরেকটি মানসিকতা। এটা হলো ফেস অ্যাপের আরেকটি ধারণা। সম্মানিত উপস্থিতি, একটি মানুষ কিভাবে বুঝতে পারল সে 50 বছর বাঁচবে? একটি মানুষ কিভাবে সে অবগত হলো সে 60 বছর বাঁচবে? একটি যুবকের বয়স 25 বছর, সে কিভাবে বুঝতে পেরেছে যে আমি 70 বছর বাঁচবো? তার চেহারাকে পরিবর্তন করে সে 70 বছর বয়সে পরিণত করলো, তার চেহারাকে বৃদ্ধ করে ফেললো। সে বুঝতো কিভাবে? সে তার চেহারা পরিবর্তন করে সে নিজেকে কিভাবে বুঝতে পারলো যে সে বৃদ্ধ হতে পারবে? সে তো এখনই মারা যেতে পারে। তাহলে আপনি আমি স্পষ্ট বুঝতে পারলাম এই ফেস অ্যাপটি নিঃসন্দেহে আমাদের সঠিকটি চায় না, নিঃসন্দেহে তারা আমাদের ইমানকে নষ্ট করতে চায়। এই ফেস অ্যাপের মূল উদ্দেশ্য হলো একজন যুবকের মৃত্যুর স্মরণ থেকে উদাসীন করে দেওয়া। আপনাকে বুঝতে হবে, আপনাকে অবগত হতে হবে, ইহুদি খ্রিস্টান কখনো কোনোদিন ভালো চায় না, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দল কখনো মুসলিম উম্মার ভালো কিছু চায় না, কখনো কোনোদিন মুসলিম উম্মার কল্যাণ চায় না। মুসলিম উম্মার ইমানকে নস্যাৎ করার জন্য তারা দিনে দিনে সময়ে সময়ে তারা সুকৌশলে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করে ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য একটা সুন্দর কৌশল একের পর এক তারা চালু করতেই আছে। আর তুমি মুসলিম হয়ে, তুমি যুবক হয়ে, তুমি সে তাদের ধোকাবাজিতে পড়ে যাচ্ছ, এটা তুমি কখনো হতে পারো না। আর আমি মুসলিম হয়ে তোমাকে বাধা দিব না, এটা কখনো আমার দ্বারা হতে পারে না। আমি তোমার মুসলিম ভাই হয়ে তোমাকে বাধা দিব, তোমাকে নিষেধ করব, প্রয়োজনে তোমার বাড়িতে গিয়ে তোমার বাপকে মাকে অবগত করব যে আপনার ছেলে ইমান নষ্টের কবলে পড়ে গেছে। ইহুদি খ্রিস্টান ফেস অ্যাপ চালু করেছে, আর সে ফেস অ্যাপ চালু করে নিজের চেহারা নিজের সুরতকে পরিবর্তন করে ফেলছে। নিঃসন্দেহে যুবক হিসাবে, মুসলিম হিসাবে আপনার বয়স 25 বছর, আপনি কখনো কোনো দিন আপনার 25 বছরের টকবকে বয়সকে 50 বছরে পরিণত করতে পারেন না। আপনি আজকে বেঁচে আছেন, আপনি কালকে মারা যেতে পারেন। তাই আমি অনুরোধ করব মুসলিম ভাই, যুবক ভাই, আপনারা এই ফেস অ্যাপের ধোকাবাজিতে পড়বেন না। আপনারা এই ফেস অ্যাপের ধোকাবাজিতে না পড়ে নিজেদেরকে উদাসীন না করে দিয়ে নিজেদের মৃত্যুর কথা স্মরণ করুন। আজকে বেঁচে আছেন, কালকে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আপনার কাছে চলে আসতে পারে। অতএব মৃত্যু আমার যেহেতু যে কোনো সময়ে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, অতএব আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমরা সেই আল্লাহর কাছে ধাবিত হই, আল্লাহর আদেশ নিষেধকে মান্য করি, আমরা যেন কোনো প্রকারে ইহুদি খ্রিস্টানদের ধোকাবাজির কবলে পড়ে নিজের চেহারা নিজের সুরতকে যেন পরিবর্তন করে না ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটি বোঝার দান তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে বেশি ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাতে বক্রতার আনার আকাঙ্ক্ষা পোষণ করে, এরা গোমরাহী, এরা পথভ্রষ্ট, তারা ইসলাম থেকে বহু দূরে চলে গেছে। অতএব সম্মানিত ভাই, মুসলিম ভাই, সম্মানিত যুবক ভাই, টকবকে বয়স 25 বছরের যুবক বয়স, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে মারা যেতে পারেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথাকে মনে রেখে, মৃত্যুর কথাকে নিজের অন্তরে সর্বদাই জীবিত রেখে দিয়ে আপনি আমল আখলাক সব কিছু সম্পর্কে
আপনাকে অবশ্যই আল্লাহর কাছে ধাবিত হতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে মান্য করতে হবে, আল্লাহর কাছে দোয়া করুন, আর এই ফেস অ্যাপ থেকে নিজেকে সতর্ক করুন। আপনি কখনো অবগত নয়, আপনি আলেমুল গায়েব নয়, গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আপনি কিভাবে গায়েবের খবর রেখে একজন যুবকের চেহারাকে বিকৃত করছেন, আর এই অ্যাপ চালু করে আপনি কি করে যুবকদের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর যুবক কিভাবে কত সুন্দর করে এইগুলা গিলে গিলে খেয়ে নিচ্ছে, তার ইমানকে নষ্ট করে ফেলছে। এটা মুসলিম জাতির জন্য কখনো শোভনীয় নয়, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে একান্তভাবে মনে রাখতে হবে, কোনো প্রকারে যেন আপনার ইমানকে নষ্ট করে না ফেলে দেয়, আপনার ইমান যেন কোনো প্রকারে ধুয়ে সাফ করে না দেয়। ইহুদি খ্রিস্টান সর্বদাই সর্বাবস্থায় আপনার পিছনে রেখে বসেছে, তারা বিভিন্ন সিস্টেমে আপনার মধ্যে চলে আসছে, আপনার পবিত্র রক্তকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান সুকৌশলে আপনার ভিতরে ঢুকে আপনার ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা সময়ে সময়ে তারা পাইতাড়া করছে। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনুরোধ করব আপনি বোঝার চেষ্টা করুন এবং নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক পরিচালিত করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে নিঃসন্দেহে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং সকলকে অনুরোধ করব যে এই ফেস অ্যাপ ইমাম নষ্টকারী এক অ্যাপ থেকে আপনি নিজেকে দূরে রাখুন। আল্লাহ আপনার সুন্দর চেহারা দিয়েছেন, এই সুন্দর চেহারাকে বিকৃত করবেন না। আল্লাহ আপনাকে যে সুন্দর চেহারা সুন্দর সুরত দিয়েছেন, এই সুন্দর চেহারাকে বিকৃত করে ইমানকে নষ্ট করবেন না, নিজের ইমানকে নষ্ট করবেন না, নিজের আমলকে নিজের আখলাককে নষ্ট করবেন না। আপনি আপনার স্থান থেকে বোঝার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে সঠিক পথ সঠিক মত এবং সঠিক পথে চলার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা লাইভে আছেন সকলের উদ্দেশ্যে অনুরোধ করব একটি বিষয় না বলে নয়, গতকাল সিরাজগঞ্জে 11 জন মারা গিয়েছেন বিয়ের গাড়ি, বর বিবাহ করে নিয়ে আসছেন নতুন বউ নতুন স্ত্রী, তারা জানতো না তারা তাদের স্থান আর বাসর ঘরে হবে না, তাদেরকে দুনিয়া থেকেই বিদায় নিতে হবে, তারা মারা যেতে তাদেরকে মারা যেতে হবে, তারা কখন জানতো না যে তাদের আর বাড়িতে ফেরা হবে না। তাহলে কিভাবে কি করে আমরা আমাদের নিজের অবস্থা নিজের সুরতকে নিজের চেহারাকে বিকৃত করছি, পরিবর্তন করে ফেলছি, 60 বছরে বৃদ্ধ করে ফেলছি। যারা করেছেন তারা এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, তারা এখনই ক্ষমা চেয়ে নিন। যারা যাদের চেহারাকে পরিবর্তন করেছেন তারা এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন এবং এই অ্যাপস আপনার ফোন থেকে ডিলিট করে দিন, আর আজকে লাইভটি সকলের মাঝে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে ইমানকে যাতে ধরে রাখতে পারে, ইমানকে যাতে এই ফেস অ্যাপ থেকে বাঁচতে পারে, অতএব এই ফেস অ্যাপ থেকে বাঁচার জন্য আজকে লাইভটি সকলের মাঝে ছড়িয়ে দিয়ে এই ভয়াবহ ফেস অ্যাপ থেকে বাঁচার সুযোগ করে দিন। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, তাই এই ফেস অ্যাপ থেকে বেঁচে এবং ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদলে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল ইমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেই যদি কোনো মানুষ অপরাধ করে ফেলে, যদি কোনো মানুষ অপরাধ করে ফেলে, অপরাধ করেছে মহ অপরাধ ভুল করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। ফেস অ্যাপ ইহুদি খ্রিস্টানদের এক কৌশল, ইমান নষ্ট করে দেওয়ার অ্যাপ। এই অ্যাপ যদি বিশ্বাস করেন তার নিঃসন্দেহে ইমান চলে যাবে, অতএব এই ইমান চলে যাওয়া অ্যাপস যেহেতু আপনি চালু করে ফেলেছেন, অতএব আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল ইমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করি। অতএব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ আপনাকে দুটি জান্নাত দান করবেন। তাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সঠিক পথ সঠিক মত বোঝার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।